আসসালামু আলাইকুম। ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। মাত্র 2টি ডিম আর 1 কাপ বেসন দিয়ে অনেক ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। প্রতিদিন একই নাস্তা না বানিয়ে মাঝে মাঝে ভিন্ন কিছু তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। বিকেলে চায়ের সঙ্গে ঝটপট এই নাস্তাটি আপনারা তৈরি করে ফেলতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, এতে করে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। আর এখানে বেসনের পরিবর্তে আপনারা চাইলে আটা অথবা ময়দা দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এবার সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস বা দানা না থাকে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এই সব কিছু একটু মিহি কুচি করে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। কালো জিরাটা হাতের কাছে ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবারও সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটা কিন্তু একদমই রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার হাত দিয়ে ডোলে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নরম করে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম, ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ছড়িয়ে দিয়ে সাইড থেকে একটু সমান করে নিচ্ছি। ডিমটা যখন কিছুটা হয়ে আসবে তখন সাইড থেকে ভাঁজ করে ডিমটাকে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। ডিমের একটা পাশ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। ডিমের 2টা পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে আমি মাঝখান থেকে বাক করে নিব। এবার এই ডিমটাকে আমি লম্বা করে মোট 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাগ করে নিতে পারেন। ডিমগুলো ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। ডিমগুলো ভেজে রেডি করে নিয়েছি। আর এইদিকে যে বেসনের গোলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ডিমের পিস নিয়ে বেসনের গোলায় ভালো করে ডুবিয়ে নিচ্ছি। 2টা পাশই খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর এবার গরম তেলে ছেড়ে দিব। আজকের নাস্তাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিব। আমি একসঙ্গে 4টা নাস্তা ভেজে নিব। পরের বেচে আবার বাকি 4টা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নাস্তার একটা পাশ হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে। নাস্তার 2টা পাশেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার নাস্তাগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিব। এবার একইভাবে বাকি নাস্তাগুলোকেও দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিব। তো দেখতেই পারলেন কত ঝটপট আর ভিন্ন রকমের একটি নাস্তা তৈরি করে ফেললাম। এই নাস্তাটি গরম থাকা অবস্থায় ভীষণ মুচমুচে থাকে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা নরম হয়ে যায়। আপনারাও কিন্তু এরকম সহজ একটি নাস্তা বিকেলে ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।